রাজনীতিবিদ ও কূটনীতিকদের নিয়ে আয়োজন করা জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে গিয়েছে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের একটি প্রতিনিধি দল, যা জরুরি অবস্থার আওতায় 2007 সালের 11ই জানুয়ারিতে ক্ষমতার পালাবদলের পর প্রথম। রোববার ঢাকার হোটেল রেডিসন ব্লুতে এই ইফতারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান। তাদের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও আব্দুস সালাম। 1999 সালে বিএনপির সঙ্গে 4 দলীয় জোটে থাকা জাতীয় পার্টির আমন্ত্রণে ইফতারে আসার কথা জানিয়ে আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর আমরা এলাম। ইফতারে বিএনপির নেতাদের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু শুভেচ্ছা বিনিময় করেন। রাজনীতিকদের মধ্যে ইফতারে এসেছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। অন্যান্য দলের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণফোরামের সভাপতি মুস্তফা মহসিন মন্টু, জেএসটির আসম ও আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আব্দুল মান্নান, এবি পার্টির আহ্বায়ক এএসএম সোলাইমান চৌধুরী, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবুল হাসনাম আমিনী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রাস্টার ছিলেন।